ওকে, সো সিএসএস 3 এর এই পর্বে আমরা ট্রানজিশন সম্পর্কে আলোচনা করব। সো ট্রানজিশন কি আসলে? ট্রানজিশনটা সাপোজ মনে করেন আমরা এই উদাহরণ দেখে করতে পারবো যে এই যে উইথ হাইট আমরা একটা বক্সে সাপোজ আমরা সেট করলাম। এখন আমরা যদি এটা দেখতে যাই আউটপুটটা, তাহলে দেখতে পাচ্ছি এটা উইথ হাইট। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে উইথ আর হাইটটা আমরা নর্মাল অবস্থায় একটু কমাই দিই ট্রানজিশনটা বোঝার জন্য। ওকে, নাও কিন্তু ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব যে যখন এটাকে হভার করা হবে, অর্থাৎ মাউসটা নিয়ে যাবে, তখন মনে করেন উইথটা হয়ে যাবে 300 পিক্সেল। ওকে, সাপোজ উইথটা হয়ে যাবে 300 পিক্সেল। সো এখন যদি আপনি মাউসটা এখানে নিয়ে যান, দেখেন আমার কিন্তু কাজ করছে, কিন্তু এত দ্রুত কাজ করছে যে উইথটা বাড়তেছে। আপনি চাইতেছেন যে এখানে আপনি দেখবেন আসলে যে কিভাবে এটা বাড়তেছে আর কি, একটা টাইমিং সেট করবেন। সো এই জন্য আমরা ট্রানজিশন দিতে পারি প্রপার্টি। দেখেন আমরা কি লিখবো এখানে, ট্রানজিশন, ট্রানজিশন, ঠিক আছে। সো ট্রানজিশন প্রথমে যদি আপনি উইথ এর ক্ষেত্রে কাজ করেন, তাহলে আপনি এভাবে লিখে দিতে পারেন উইথ, সাপোজ এবার সেকেন্ড আপনি কয় সেকেন্ড দেখতে যাচ্ছেন, সাপোজ মনে করেন 2s, মানে হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড উইথ এর ক্ষেত্রে 2 সেকেন্ড ধরে সে কাজ করবে। সো এবার যদি রিলোড দেন, এবার যান, এই যে দেখুন, এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বড় হচ্ছে, বুঝছেন। আপনি যদি এখানে 3 দিয়ে দেন, তাহলে 3 সেকেন্ড ধরে সে যাবে, আরো স্লো হয়ে গেছে, তাই না? সো আমরা কিন্তু এখানে 1 সেকেন্ড দিলে কি হবে, ফাস্ট, একটু ফাস্ট হবে আর কি, এই যে বুঝছেন। সো এখন যদি আমরা হাইটও আমরা বাড়াইতে চাই, যে সাপোজ এখানে হাইট দিয়ে দিই, হাইট মনে করেন আমরা দিলাম হচ্ছে 400 পিক্সেল। সো আমরা এখানে হাইটের ক্ষেত্রেও এখন দেখেন যদি ক্লিক করি, উইথ কিন্তু তাড়াতাড়ি মানে স্লোলি যাচ্ছে, বাট হাইট কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তাই না? সো আমরা চাইলে এখানে হাইটের জন্য সেট করতে পারি। কিভাবে? এখানে জাস্ট একটু স্পেস দিব, দিয়ে বলে দেব হাইট, হাইট, হাইটের জন্য মনে করেন আমি এখানে দিলাম 2 সেকেন্ড। সো হাইটটা এবার 2 সেকেন্ড ধরে আসবে। আমাদের এটা কাজ করে নাই, একটু আচ্ছা, এই যে এখানে কমা দিতে হবে, হ্যাঁ কমা, যেহেতু আর একটা প্রপার্টি দিই, এই যে এবার দেখেন কাজ করতেছে। হাইটটা কিন্তু একটু পরে লোড হচ্ছে দেখবেন, কারণ 2 সেকেন্ড দিয়েছি উইথ 1 সেকেন্ডে, হাইটটা কিন্তু একটু পরে আসছে, বুঝছেন। আচ্ছা, তারপর এখানে আমরা আর একটু যদি ভালো মতো বুঝতে চাই, তাহলে আরো একটা জিনিস করতে পারি, বা আমরা আর একটা জিনিস এখানে বুঝে নিই যে আর একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ট্রানজিশন ডিলে। এটা মিন্স হচ্ছে আপনি মাউস নিয়ে যাওয়ার কত সেকেন্ড পর এটা কাজ করবে, অর্থাৎ আমি যে মাউস নিয়ে যাব সেটা কত সেকেন্ড পর যাওয়া যাওয়া আসা করবে। দেখেন আমি মাউস নিয়ে গেলাম, আমি কিন্তু কাজ করছি না, 2 সেকেন্ড পর কাজ করবে, দেখছেন। কিন্তু এটা না দেওয়ার আগে কিন্তু সাথে সাথে কাজ করতেছিল, এটা উঠাই দিই, এই যে সাথে সাথে কাজ করতেছে না, কিন্তু আপনি এই জিনিসটা দেওয়ার পরে, ট্রানজিশন ডিলে দেওয়ার পরে আপনি বলে দিলেন যে মাউসটা নিয়ে যাওয়ার 2 সেকেন্ড পর এটা কাজ করবে, তো দেখেন কাজ করতেছে না, বাট 2 সেকেন্ড হবে অমনি কাজ করবে। অনেক মজার না? অনেক মজার। তারপরে আমরা এর আগে যেটা শিখেছি ট্রান্সফর্ম, সো ট্রান্সফর্ম যদি আমরা একটু ইউজ করি এখানে, এমনি দেখতে চাই আর একটু সুন্দর মতো, সাপোজ মনে করেন রোটেট 180 ডিগ্রি করলাম, সেভ করলাম। এবার যদি রিলোড দিই, আমাদের কিন্তু এটা 2 সেকেন্ড ধরে রোটেট হবে, এটা সম্পূর্ণ এই যে লেখাটা আমাদের আর কি রোটেটেড ইয়ে হয়ে গেছে। আচ্ছা, সো আমরা যেটা করি এই ডিলেটাকে বাদ দিই, বাদ দিয়ে এই যে ট্রান্সফর্ম যেটা দিলাম রোটেট, এটার জন্য একটা টাইমিং সেট করি, তাহলে কাজ করবে। ট্রান্সফর্ম দেন আমরা এখানে বলে দেবো সাপোজ কতটুকু সময়, 1 সেকেন্ড। ওকে, অবশ্যই এখানে একটা কমা দিতে হবে,
কমা। সো এবার একটু রিলোড দেন, এবার যান এই যে দেখেন 1 সেকেন্ড ধরে সে ট্রান্স নিচ্ছে, কিন্তু আমাদের এখানে উইথ হাইটও দেওয়া আছে, সো আপনি চাইলে উইথ হাইটটা এখন বাদ দিয়ে দিতে পারেন। রোটেটটা দেখালে একটু ভালো লাগবে, এই জন্য দেখছি যে দেখছেন। সো আমরা অলরেডি ট্রান্সফর্ম শিখেছি এবং ট্রানজিশন কি জিনিস সেটাও দেখলাম।